মান্না রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো নারিকেলের পাকন পিঠা। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন, যেন যে কোনো রেসিপি দেয় না কেন সঙ্গে সঙ্গে পেয়ে যান। নারিকেল পাকন পিঠার জন্য আমার যা লাগবে, মেজারমেন্ট কাপে 3 কাপ আমি আটা নিয়েছি, পরিমাণ মতো লবণ, 1টা নারিকেল কুড়িয়ে নিয়েছি, আর যেটা আমার লাগবে, মেজারমেন্ট কাপে 2 কাপ গরুর দুধ নিয়েছি, চিনি নিয়েছি আমি 2 কাপ। তাহলে দর্শক, চলুন আমরা ঝটপটে তৈরি করে ফেলি নারিকেলের পাকন পিঠা। পিঠা তৈরি করার জন্য চুলার মধ্যে আমি যে দুধটা নিয়েছিলাম, গরুর দুধটা, সেটা আমি বসিয়ে দিয়েছি। এখন যে নারিকেল কুড়ানোটা রেখেছি সেটা দিয়ে দেবো। কেউ যদি নারিকেল কুড়ানোটা পছন্দ না করেন, সেক্ষেত্রে কমিয়ে দিলেই হবে। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দুটো বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দর্শক, দুটো বলক চলে এসেছে। এখন যে আটাটা আমি রেখেছি সেই আটাটা এই দুধের মধ্যে দিয়ে দেব। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। তার মধ্যে আমি আর নাড়া দেব না। 5 মিনিট পর আমরা আবারও ফিরে আসব। 5 মিনিট আমার হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা উঠিয়ে নেব। এই 5 মিনিট কিন্তু আমি একদম নাড়াচাড়া দেইনি। এখন আমি একটা কাঠি দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে দেব। ভালোভাবে মিক্স করতে হবে, যেন সুন্দরভাবে যে ডোটা করব সেই ডোটা হয়ে যায়। দুধের সাথে কিন্তু আটাটাকে ভালো করে মিক্স করে দিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দর্শক, আমার পাক্কন পিঠার জন্য সিরাপটা তৈরি করে নেব। এই ফাঁকে যেই আমি পিঠার কাইটা করেছি সেটা ঠান্ডা হয়ে যাবে। সিরাপ তৈরি করার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়েছি, আর এখানে যে 2 কাপ চিনি রেখেছি সেই চিনিটা এই পানির মধ্যে দিয়ে দেব। এখন নেড়ে নেড়ে আমি একটা সিরাপ তৈরি করব। নাড়তে নাড়তে চিনিটা পানির সাথে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব 4টি এলাচ। এখন আমি চিনি সিরাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর চুলাটা মিডিয়াম রাখব। সিরাপ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করেছি, আর এই সিরাপটা কিন্তু বেশি ঘন হবে না, তাহলে কিন্তু পিঠার মধ্যে সিরাপটা ঢুকবে না, না ঢুকলে কিন্তু খেতেও ভালো লাগবে না। আমি আপনাদেরকে একটু দেখাই সিরাপটা কীরকম হবে। সিরাপটা কতটুকু ঘনত্ব করবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেখুন, একটা তারার মতো হচ্ছে। এরকম ঘনত্ব হলেই সিরাপটাকে নামিয়ে নিতে হবে। আমি এখন চুলা থেকে সিরাপটাকে নামিয়ে একটা সাইড করে রেখে দেব। সিরাপ করতে করতে আমার যে পিঠার কাইটা আছে সেটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা ডো শেপ দিয়ে দেব। ভালো করে এটাকে মথে নিতে হবে। দর্শক, আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে পিঠাটা তৈরি করে দেখাবো। পিঠার জন্য যে আমি ডোটা তৈরি করেছিলাম তা থেকে অল্প আমি এখানে নিয়েছি পিঠা বানানোর জন্য। আমি এটাকে আরও মথে নেব। যত বেশি মথবো তত বেশি পিঠাটা সুন্দর হবে বানানোটা, আর ভালো করে যদি এই ডোর কাইটা যদি ভালোভাবে না মথা হয় তাহলে কিন্তু পিঠাটা সুন্দর হবে না, আর তেল কিন্তু দিলে ফেটে যাবে। দেখুন, অনেক সুন্দর একটা আমার এখানে ডো হয়েছে। তা থেকে আমি অল্প পরিমাণ নেব। এই যে, আর পিঠাটা তৈরি করার জন্য আমি এরকম 2টা ছাঁচ নেব।
অনেকের কাছে কিন্তু এই ছাঁচগুলো নাও থাকতে পারে। আমি আপনাদেরকে দুইভাবে পিঠাটা তৈরি করে দেখাবো, ছাঁচ ছাড়া কীভাবে পিঠাটা তৈরি করতে হয় আর ছাঁচ দিয়ে কীভাবে তৈরি করতে হয়, সেই দুই পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন যেই অল্প আমি ডো নিয়েছি এখান থেকে, এটা আমি একটা সাইড করব আর এটাকে ভালো করে এরকম মধ্যে একটা গোল ডো তৈরি করব। আমরা রুটি যেভাবে বেলি এরকম একটা ডো সাইজ করেছি, এখন একটা ছাঁচের মধ্যে দেব, দিয়ে এই যে আর একটা ছাঁচ দিয়ে একটু চাপ দিয়ে দেব। এখন আমি উঠিয়ে নেব, দেখুন আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজ কিন্তু এটা তৈরি করতে, আর যাদের হাতের কাছে এই ছাঁচটা, অনেকের হাতের কাছে কিন্তু এই ছাঁচটা নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অন্যভাবেও তৈরি করে দেখাবো। দেখুন দেখুন আরেকটা আমি এখানে তৈরি করে নিয়েছি। অন্যভাবে এই পাক্কন পিঠাটা তৈরি করার জন্য আমি আরও ডো নিয়ে একসাথে গোল করে নিয়েছি। এখন একটা বেলনি দিয়ে আমি এটাকে বেলে নেব। দেখুন কতটুকু এটা মোটা আছে। এখন যেটা করব, আমি এরকম একটা শুন নেব, এখন একটু এরকম ডিজাইন করে দেব। এটা কিন্তু একদমই সহজ। এটা শুধু ডিজাইন করাই না, আমি যে সিরাপটা তৈরি করেছি পিঠাটা ভাজার পর যদি সিরাপে দেই তাহলে কিন্তু সুন্দর সিরাপটা ভিতরে ঢুকে যাবে। ট্র্যাডিশনালভাবে কিন্তু এভাবেই করা হয়। আর এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ, অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, আমাকে লিখবেন কেমন হয়েছে। একটা ডিজাইন করে আমি নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমি এই পিঠার সাইডগুলো কেটে নেব। এখন আমি পিস করে নেব, পিসগুলো যার যার উপরে একটু বড় ছোট করে নিতে পারেন, সমস্যা নাই, যে যেরকম সাইজ রাখতে চান রাখতে পারবেন। এই যে দর্শক দেখুন সুন্দর একটা কিন্তু ডিজাইনও হয়ে গিয়েছে, আর শিরাটা ঢোকার জন্য সুন্দর একটা পদ্ধতিও হয়ে গিয়েছে। এরকমভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। দর্শক আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, এখন আমি পিঠাগুলোকে তেলে ভেজে নেব। পিঠা ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা প্যানের মধ্যে তেল দিয়েছি গরম হওয়ার জন্য, আর এই পিঠাগুলো কিন্তু ডুবো তেলের মধ্যে ভাজতে হবে। আর তেলটাও মোটামুটি গরম হয়েছে, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে, হাই হিটে পিঠাগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ভিতরটা কাঁচা থেকে যাবে। এখন যে পিঠাগুলো আমি তৈরি করেছি সেগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। খেয়াল করে দেখুন তেলটা কতটা গরম হয়েছে, দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলোকে একদম ব্রাউনিশ কালার করে ফেলেছে না, আমি এই গরম তেলের মধ্যেই দেব। আমি এই পিঠাগুলো প্রথমে ভেজে নেব, কারণ এই পিঠাগুলোর সাথে ওই পিঠাগুলো যদি দেই তাহলে কিন্তু এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে আর ওইগুলো একটু হতে সময় লাগবে, তার জন্য এগুলো আলাদা দেব আর ওইগুলো আলাদা ভাজব। আমি কিছু পিঠা দিয়ে দিয়েছি, আর চুলাটা কিন্তু বলেছি মিডিয়াম লোতে থাকবে,
এখন আর আমি এই পিঠাগুলোকে নাড়া দেবো না, নাড়া দিলে কিন্তু ভেঙে যাবে। আমি এই তেলের মধ্যে কিছুক্ষণ এরকমভাবে রাখবো। দর্শক, আমি 10 মিনিট অপেক্ষা করেছি পিঠাগুলো দেওয়ার পর, কিন্তু একবারের জন্য আমি নাড়া দেইনি। আর দেখুন, ফুলে ফুলে কিন্তু উঠেছে। এখন আমি উল্টে দেব। দেখুন, একটা কালার এসেছে। পিঠাটা দেওয়ার সাথে সাথে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কিন্তু পিঠা ভেঙে যাবে। আস্তে আস্তে করে আমি সবগুলো পিঠা এরকম উল্টিয়ে দেব। সবগুলো পিঠা উল্টিয়ে দিয়েছি, আমি আরও কিছুক্ষণ এভাবেই অপেক্ষা করব। দর্শক, 5 মিনিট আমি পিঠাগুলোকে উল্টিয়ে গরম তেলের মধ্যে ভেজেছি। দেখুন, সুন্দর একটা কালার আসতেছে। এই পিঠাগুলোকে এখন আমি উল্টিয়ে দেব। সব দিক দিয়ে এরকম সুন্দর একটা কালার আসলে আমি পিঠাগুলোকে নামিয়ে নেব। আমি আরও কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়েছি, আর এগুলো কিন্তু এই তেলের মধ্যে ভাজতেছি আর এরকম উল্টিয়ে পাল্টিয়ে দিতেছি, কারণ দেখা যাচ্ছে এই সাইডটা হয়েছে, এই সাইডটা হয়নি, তার জন্য এরকম উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি সব দিক দিয়ে একই কালার আসার জন্য। আর কেউ যদি হাই হিটে এগুলোকে ভাজেন, যে হাই হিটে একটা কালার করে নেব, তাহলে কিন্তু পিঠাটা খেতেও ভালো লাগবে না আর পিঠাটা কাঁচা থেকে যাবে। আমি ঘড়ি ধরে কিন্তু 20 মিনিট এই পিঠাগুলোকে মিডিয়াম লো হিটে জাল দিয়ে নিয়েছি। আমার এখানে কিছু পিঠা কিন্তু হয়ে গিয়েছে, এগুলোকে আমি উঠিয়ে নেব। দেখুন, পিঠাগুলো কিন্তু ফুলে ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এই পিঠাগুলো কিন্তু গরম অবস্থায় শিরার মধ্যে দিতে হবে। গরম অবস্থায় শিরায় না দিলে কিন্তু পিঠার ভিতরে শিরা ঢুকবে না। আমার সিরাপটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন যে পিঠাগুলো তুলে রেখেছি সেগুলো দিয়ে দেব। দিয়ে সিরাপের মধ্যে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দেব, যেন ভিতরে সিরাপটা সুন্দরভাবে ঢুকে। পরের পিঠাগুলো আমি উঠে নিয়েছি, আমি এই সিরাপে দিয়ে দেব। দিয়ে সেম উল্টিয়ে পাল্টিয়ে দেব। এখন আমি এই পিঠাগুলোকে এই সিরাপের মধ্যে ভিজিয়ে রাখবো, আর পরের যে পিঠাগুলো আছে এগুলো আমি আবারও ভেজে নেব। পরের পিঠাগুলো আমি দিয়ে দিতেছি। এটা কিন্তু আমি অন্যভাবে পিঠাটা তৈরি করেছিলাম। আর একসাথে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। যারা একদমই নতুন তাদের জন্য বলতেছি, একটা প্যানের মধ্যে 4-5টি পিঠা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন, কারণ এটা বেশি দিলে কিন্তু আপনারা ঠিক রাখতে পারবেন না ভাজাটা। তো আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি সেম প্রসেসে আমি আরও 10 মিনিট অপেক্ষা করব। দর্শক, আমি এই পিঠাগুলো এই সিরাপের মধ্যে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। সুন্দর ভিতরে সিরাপটা ঢুকে গিয়েছে পিঠার এই 20 মিনিট রাখার কারণে। এখন আমি পিঠাগুলো পরিবেশন করে নেব। দর্শক, আমি নারিকেলের পাক্কন পিঠা পরিবেশন করে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। নেক্সটে আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।